একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোগীর পরিবারের অভিযোগ, নার্সিংহোমের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে। মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ হয়তো হসপিটালে নিয়ে আসা হয়েছে নার্সিংহোমে। তারপরে তোমার ওই 12টা সাড়ে 12টা এরকম নাগাদ তোমার হচ্ছে সিজারটা হয়েছে। এবার সিজারটা হয়ে সুন্দর সুন্দর ছিল, বাচ্চা ভালো ছিল, বাচ্চার মাও ভালো ছিল। কিন্তু পরবর্তী সময় যখন বাড়ির লোকে যখন ছিল, তখন বাড়ির লোকেদের বলেছিল যে তোমরা চলে যাও, রুগী সুস্থ আছে। এবার যখন বাড়ির যখন ঝুঁকি বেড়েছে যে বাচ্চা সুস্থ আছে, বাচ্চার মা সুস্থ আছে, সেই খবরটাই সবাইকে দেওয়ার জন্যই তারা বাড়িতে চলে গিয়েছিলো। এবার একটা মহিলা ছিল, মানে আমাদেরই একজনা ছিল, সে তখন থাকতে চেয়েছিল যে অবস্থা হয়তো খারাপ আছে, এমনি থেকে যায় খানিক সময়। তখন একে বলেছিল যে হয়তো ভালো আছে, তখন ওকে ঢুকতে দেয়নি। নার্স ফার্স হয়তো কিছু একটা বলেছে, সেই কারণে ওকে ঢুকতে দেয়নি। তারপর তখন লাস্ট মিনিটের সঙ্গে যখন শরীরটা খারাপ দিয়েছে, তখনও কিন্তু জানায়নি বাড়িতে। পরে যখন মারা গিয়েছে, তারপরে খবর দিয়েছে যে আসার কথা, যে এখনও শরীর মানে এখনও সুস্থ আছে, এরকম একটা ব্যাপার আছে। পরবর্তী শেষ সময় বলেছে যে মারা গিয়েছে, তখন কেউ ছিল না, মেয়ের বাড়ি গোবরচড়ায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ, তাদের দাবি রোগীকে বাঁচাতে তারা সব রকম চেষ্টা করেছেন। জানা যায়, শনিবার নদিয়ার শান্তিপুর ফুলিয়া কালীপুরের বাসিন্দা জয়দেব বিশ্বাস তার প্রসূতি স্ত্রী 22 বছরের সুপর্ণা বিশ্বাসকে শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। দুপুর 12টা নাগাদ তার সিজারিয়ান হয়। রোগীর পরিবারের অভিযোগ, বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হয়, এরপরই মহিলার মৃত্যু হয়। রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। আমাদেরকে বলেছে আরেক টাইম, আমার যা হয় মারা গেছে হচ্ছে 5:45। আমাদের দাদার কাছে ফোন গেছে হচ্ছে 5:58, বলতে পারলো 6টায়। তখন বলছে পেশেন্টের সিরিয়াস অবস্থা। পুলিশে বলছে যে মানে ডাক্তার তো একবার মানে প্রথমে একবারে তো বলতে পারে না যে রুগী মারা গেছে। হ্যাঁ, সে প্রথমে বলেছে যে রুগীর খারাপ অবস্থা। সে ঠিক আছে, রুগীর যখন খারাপ অবস্থা, হ্যাঁ, তারা তোমরা ট্রান্সফার কেন লেখনি? ট্রান্সফার তো লিখতে পারতো, আর ওটাতে তো খারাপ পেশেন্ট, ওরা তো জানে, ওরা তো নিজেরা জেনে শুনে পড়তে নিয়েছে। তাহলে কম্পিউটারে যা ওর হার্টবিটটা উঠানামা করছিল, হ্যাঁ, সেটা কেন লক্ষ্য করেনি? জানে তো যে পেশেন্টের প্রেশার বাড়ছে, নামছে। এদের কথা তো কোনো মিল নেই। ওরা কেন দেখেনি হার্টবিটটা উঠানামা করছে? ওদের তো লক্ষ্য করা হচ্ছিল পুরো পাশে পাশে একদম কাছে নামে, ওরা যেখানে বসে তার পাশেই তো নিজেকে রাখা হয়েছে। তাহলে ওদের কথাটা তো কোনো মিল নেই। আমরা সঠিক বিচার চাইছি, যে এই জিনিসটা আমাদেরকে যুক্তিতে বোঝা, যুক্তি চাইছি। পুলিশ তো আমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে তো আমাদেরকে ইট করে দিচ্ছে, ভিতরে গেল, কথা বললো, আসলো, আমাদেরকে উল্টো পাল্টা লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আমাদের যতটা সাধ্য আমরা ততটাই আমরা করেছি পেশেন্টকে, ঠিক আছে। কাল রাত্রিবেলা এরা 7 দিন ধরে পেশেন্টটাকে ঘুরিয়ে ফিরিয়ে বেড়াচ্ছে। পেশেন্টের ভ্যাজাইনালটা ফুলে গিয়েছিল, পেশেন্টের প্রেশার ছিল অত্যাধিক বেশি। কাল রাত্রে যখন ফোন করে, তখন আমরা বলি খারাপ পরিস্থিতি থাকলে হাসপাতালে নিয়ে যান, নাহলে কাল সকালে আমাদের কাছে নিয়ে আসবে। সেই মতো ওরা কাল সকালে আজ সকালে 7:30টার সময় নার্সিংহোমে নিয়ে আসে। 8:30টার মধ্যে আমরা তার সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থা করে দিই। তার প্রেশার বেশি ছিল, পেশেন্ট পার্টিকে বলি প্রেশার কমলে তাদের সিজার করা হবে, সেই মতো ওষুধ দেওয়া হয়। 12:30টার সময় যখন প্রেশার কমে, তখন সেই পেশেন্টের সিজার করা হয়। পেশেন্টকে জেনারেল বেড ছাড়াও আমরা আইসিইউ বেডে রেখেছিলাম অক্সিজেন সাপোর্টে, ঠিক আছে। তার জন্য কোনো তাদের চার্জ করা হয়নি। 5টার সময় পেশেন্ট কথা বলে, তার প্রেশার ছিল তখনও নর্মাল, হঠাৎ প্রেশারটা হড়হড় করে বাড়তে শুরু করে। ডাক্তারবাবুরা পেশেন্ট তার খিচুনি হয়, স্ট্রোক হয়, পেশেন্ট মারা যায় 7:35-40 রাতে। পেশেন্ট পার্টি যে ভর্তি করেছিল তাকে আমরা ফোন করি, ঠিক আছে,
ফোন করে তাদের আস্তে আস্তে হয়তো আধ ঘন্টা দেরি হয়, তাই এখন তাদের অভিযোগ আমাদের খবর দেওয়া হয়নি। আমরা পেশেন্ট পার্টিকে যথাসাধ্য সময় খবর দিতেছি, আমরা মাত্র পেশেন্টের স্ট্রোক হওয়ার 5 মিনিট টাইম পেয়েছি। এরপরই রোগীর পরিবার বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।